আসসালামু আলাইকুম, আমি হাকিম মোহাম্মদ আব্দুর রশিদ। আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, সেটা হচ্ছে বর্তমান শীতের দিন। প্রথমত বলি বর্তমান শীত, এই শীতে যে সমস্যাগুলো বেশি দেখা দেয়, বিশেষ করে যারা মুরব্বি, বয়স্ক, মা বাবা, তারপরে দাদা দাদি, যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে বাত ব্যথা। এক কথায় 40+ হলেই এই সমস্যাগুলো বেশি দেখা দেয়, বাত ব্যথা, আর্থ্রাইটিস, এই প্রবলেমগুলো। আর এই বাত ব্যথার জন্য আমরা বেশিরভাগ খেয়াল করছি যে অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া কী করেন, ফার্মেসির দোকানে ব্যথানাশক মেডিসিন খেয়ে ফেলেন। কিন্তু বাস্তবায়িত এই ব্যথানাশক মেডিসিনটা আপনার শরীরের জন্য কতটুকু ক্ষতি করতেছে আর কতটুকু উপকার করতেছে, আমরা কি সেদিকে আরও নজর আছে? অবশ্যই না। এই ব্যথানাশক মেডিসিনগুলো শারীরিকভাবে প্রচুর ক্ষতি করে, বিশেষ করে কিডনির জন্য একেবারেই বেশি অতিরিক্ত ক্ষতি করে ফেলে। তাই ব্যথানাশক মেডিসিন ছাড়া, কোনো প্রকার মেডিসিন ছাড়া কীভাবে ভালো থাকা যায়, আমি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা তরকারি হিসেবে ব্যবহার করি, যেটা সবাই ব্যবহার করি এবং সব পরিবারে দেখা যায়, আলু। এই আলুটা যদি আপনি খাওয়ার একটা সিস্টেম বলে দিই, এটা যদি খান ঠিক মতন, তাহলে আশা করি আপনার ব্যথাটা অনেকটাই কমে যাবে, মানে একেবারেই চলে যাবে। এটা আমার কথা না, তাই বলে এই কথাটা আমার না, এটা আপনারা যারা ইউনানি আয়ুর্বেদিক লাইনে লেখাপড়া করছেন তারা বুঝতে পারবেন। ম্যাটেরিয়া মেডিকা নামের যে বইটা আছে, এই বইটার মধ্যে আপনারা একটু ঘাটলেই বুঝতে পারবেন যে আলুর কার্যকারিতাগুলো কীরকম, আলু কীভাবে কাজ করে, তাহলেই বুঝতে পারবেন। তা আসা যাক, আমি বলি আলুটা আপনি কীভাবে খাইলে আপনার ব্যথাটা চলে যাবে সহজে, সেই বিষয় নিয়ে কথা বলি। আপনারা প্রথমে ধরেন একটা মাঝারি সাইজের আলু নিলেন, আলুটা ধুয়ে আগে সুন্দর করে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে নেওয়ার পর সাধারণত আলু দিয়ে যে পাঁপড় বানা হয় পাতলা পাতলা করে কাটে, ওই রকম সিস্টেমের একবারে পাতলা পাতলা করে কাটবেন। কাটে একটা গ্লাসের মধ্যে ভিজায় রেখে দিবেন। ধরে নিন আজকে সারা রাত ভিজাইলেন, তারপর দিন সকালবেলা খালি পেটে প্রতিদিন এভাবে আপনি পানিটা খান। শুধু রাতেবেলা করে আপনি কাটে কাটে পানির মধ্যে ভিজায় রেখে সকালবেলা করে পানিটা খাবেন। এভাবে নিয়মিত আপনি কিছুদিন খান, আশা করি খুব ভালো রেজাল্ট একটা পাবেন এবং এক্সিলেন্ট রেজাল্ট। আমি অনেক রুগীকে দিছি, অনেকেই খুব ভালো রেজাল্ট পাইছেন, সেই ক্ষেত্রে আমি আজকে এই বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম। আরেকটা কথা বলি যে এমনিতেই কোনো ব্যথানাশক মেডিসিন না খাওয়াই উত্তম। মেডিসিন আছে, সবচেয়ে ভালো হবে আপনার যে সমস্যাগুলো আপনার পার্শ্ববর্তী ডাক্তারের সাথে যাই পরামর্শ করে ওই হিসাব অনুযায়ী আপনি মেডিসিনটা খান। আমি আশা করি দ্রুত আপনারা সুস্থ হয়ে যাবেন এবং এটা নিয়ে টেনশনের কিছু নেই। তবে অযথা কোনো রকমভাবে আপনারা এলোপ্যাথিক কোনো মেডিসিন, ব্যথানাশক মেডিসিন নিজেই খাবেন না, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে খাবেন। এমনিতেই ব্যথানাশক ওষুধটা শরীরে শারীরিকভাবে খুবই ক্ষতি করে। আর আজকে আরেকটা কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওটা যাতে আপনারা পান বেল আইকনটি আপনারা ক্লিক করে দেবেন। আজকে এখান থেকেই আসসালামু আলাইকুম।